বন্ধুরা, আমরা বলছিলাম ঢাকার ঐতিহ্যবাহী যে বাগরকানি, দেখতেই পাচ্ছেন ভাঙ্গা টিন মানে ছাদ খোলা, আগুনের ধোঁয়ায় কালো হয়ে গেছে ঘর, আর সেইখানেই তৈরি হয় ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাগরকানি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমরা চলে আসলাম এটা ফরিদাবাদ লেনের অপোজিটে, এটা ঢালকার লগর নেন গোলাপ মসজিদ। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই যে গোলাপ জামে মসজিদ, পাশের এই গলিতে দাঁড়িয়ে আমরা কথা বলছি। আমরা আজকে যাব ঢাকার পুরনো ঐতিহ্যবাহী বাগরকানি। বাগরকানি মানে যে তৈরি হয় ওটা পরিবেশন কীভাবে হয়, কীভাবে বানা, আমরা ওটা আজকে দেখার জন্য যাচ্ছি এবং আমরা খাবো এবং আপনাদেরকে জানিয়ে দেবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারটার গুণ এবং মান এবং আপনারা কোথায় পাবেন এবং এর দাম কী রকম। তো চলুন আমরা বাগরকানির ওদিকে যাচ্ছি। আমরা যে চিপা গলিতে আসার পরে যে দেখতে পাচ্ছি যে জায়গায় দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম, আমরা কথা বলছি আমাদের প্রিয় ভাই, অনেক পরিচিত এবং অনেক পুরনো, অনেকদিন থেকে আমাদের মাঝে আসেন, নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী। আর না, ভারতের মিঠুন না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ মিঠুন, বুঝছেন, মোহাম্মদ মিঠুন সাহ। তো আমরা এখানে জানতে চাইবো আপনাদের এই বাগরকানি এর গুণাগুণ মান এবং আপনারা যে তৈরি করেন এটা আমাদের জনগণের মাঝে এই নিয়ে আগ্রহ সৃষ্টি রাখি, মানে কেন এত আগ্রহ সৃষ্টি হলো। তো আপনার প্রথম লেখা হচ্ছে আপনার নবে মানে বাগানে খাই তো কি, ঠিক আছে, এটা হলো ঐতিহ্য ঢাকার মেম সুকা বাগরখানি। হ্যাঁ বন্ধুরা, উনি বলতে চাচ্ছেন যে ঢাকার পুরনো ঐতিহ্যবাহী এই বাগরখানি, যা আগেরকার নবরা মানে রাজা বাদশারা এটা খেতেন এবং তারা খুব পছন্দ করতেন এবং খেতেন। তো এখন কালের বিবর্তনে বর্তমান হারিয়ে যেতে বসেছে আসলে আমাদের এই প্রিয় খাবারটি, তো যা এখন ঢাকা ছাড়াও অন্যখানে পাওয়া খুব দুষ্কর, খুব কঠিন হয়ে যাবে। চলুন আমরা এখন বাগরকানি একটু খাবো এবং আপনাদেরকে জানাবো এর সুন্দর রেসিপি, মজাদার রেসিপির সুন্দর খাওয়ানোর মানটা কীরকম। আমরা বলছিলাম ঢাকার ঐতিহ্যবাহী যে বাগরকানি, দেখতেই পাচ্ছেন ভাঙ্গা টিন মানে ছাদ খোলা, আগুনের ধোঁয়ায় কালো হয়ে গেছে ঘর, আর সেইখানেই তৈরি হয় ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাগরকানি। তো আমরা বাগরকানি দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে, নবাবী খাবার বাগরকানি হচ্ছে নবাবী খাবার। আগেরকার সময় নবাবরা রাজা বাদশারা এটা খুব পছন্দ করতেন এবং তারা খুব আনন্দ করে খেতেন, যা আমার হাতে দেখতে পাচ্ছেন আমরাও খাবো। এই যে আমাদের পাশে এক ভাই দেখতে পাচ্ছেন, ভাই এদিকে আসেন, এটার নাম কি ভাই? বাগরকানি। ভাই আপনি বাগরকানি, আর এই খানাটা হয়তো ঢাকা শহরে যেমন আমরা পরিচিত বাগরকানি সম্বন্ধে, গ্রামের মানুষ ততটা চেনে না। তা আমরা চাচ্ছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাগরকানি আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব এবং আমরা খাবো, খাওয়ার পর আপনাদেরকে জানিয়ে দেবো এর মান কেমন। আমাদের পাশে ভাই আছেন, এক ভাই আছেন, এই যে মাসুদ ভাই, ওনার বাসা ঢাকাতেই, আর আমরা ওনার কাছে জানতে চাই ভাই বাগরকানি খাবার সম্বন্ধে ওনার প্রতিক্রিয়া কি। মাসুদ ভাই জুল কিছু বলেন দর্শকদের সামনে। বাগরকানি জোরে, এই হলো পুরান ঢাকার ভিতরে মনে করেন ঐতিহ্য খাবার, ঐতিহ্য খাবার। এই খাবারটা হলো সেরকম লাগে, আপনি যদি বাইও খাই, বাই খাইলেও এটা আরো টেস্ট পাবে। মানে মাসুদ ভাই বলতে চাচ্ছে এই খাবারটা হচ্ছে ভেজাল মুক্ত, যে এখানে সারা বাংলাদেশ ভেজালে ভরপুর, সেখানে একটাই মাত্র খাবার আইটেম বাগরকানি যেখানে কোনো ভেজাল মেশানো হয় না, ভেজাল মুক্ত খাবার, আর এটা লং টাইম সতেজ থাকে। যেমন এক মাস থেকে দেড় মাস, দুই মাস পর্যন্ত এটা যদি ভালোভাবে রাখা যায় তাহলে দুই মাস পর্যন্ত এটা মান গুণ সম্পূর্ণ সুন্দর থাকে, ভালো থাকে, নষ্ট হয় না, ড্যাম হয় না। তো আমরা খাবো, এই দেখতেই পাচ্ছেন বাগরকানি, এই যে মাসুদ ভাই নেন, আপনি নেন, কম খেতে চাচ্ছি। এই যে চা দেখতে পাচ্ছেন, আর এই যে আমার পাশে দাঁড়িয়ে আছেন এই ভাঙ্গা টিনের ছাদের নিচে যে কালো ধোয়া যে রুমটা, তার যে বাগরকানি যে বানা যে রুমটা, ওনার যে স্বত্বাধিকারী মাসুদ ভাই, উনি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন। তো দর্শকদের উদ্দেশ্যে মিঠুন ভাই যদি কিছু বলেন। ও
মিঠুন ভাই বলছেন সারা বাংলাদেশের মানুষকে স্বাগত জানাচ্ছেন এই সুন্দর এবং পুরনো এবং ঐতিহ্যবাহী খাবারটাকে সবাই যেন সানন্দে গ্রহণ করেন এবং এর সাথে যেন সবাই পরিচিত হন। দর্শক আবারও বলে রাখছি, এই যে দেখতেই পাচ্ছেন চার সাথে বাগরকানি মানে চুবিয়ে চুবিয়ে খাচ্ছি, এটার স্বাদ হেভি টেস্টি, স্বাদ অপূর্ব, একটা খেলে যেন বারবার খেতে মন চায়। এটা এমন এক খাবার যে একবার খাবেন বারবার খেতে মন চাবে। চা দিয়ে বাগরকানি খেলাম দেখতে পাচ্ছেন। তা আপনারা যারা বাগরকানি খেতে পছন্দ করেন আপনারা কোথায় পাবেন আমরা ঠিকানা বলে দিচ্ছি। এটা হচ্ছে ফরিদাবাদ ঢালকানগর, যে গোলাপ মসজিদটা আছে ওই যে চিপা যে গলিটা সরু গলিটা, এই গলিটার একটু সামনে আসলে দেখবেন হাতের বাম পাশে ছোট একটা ঘর, উপরে ডিনের চাল, তার নিচে এই দোকানটা। আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। প্রথমত বলি যারা চিনি ছাড়া খান এবং চিনি সহ দুইটাই আছে আইটেম, যে চিনি ছাড়া হচ্ছে 180 টাকা আর চিনি সহ হচ্ছে 200 টাকা। যদি আমাদের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে দর্শক অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। আর এইরকম যদি নিত্য নতুন কোনো ভালো কোনো খাবারের আইটেম বা এরকম সুন্দর দর্শনীয় কোনো স্থান আপনাদের সামনে থাকে তো আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা আসার চেষ্টা করব। আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেন যাতে আমাদের নেক্সট ভিডিওগুলো আপনারা পেয়ে যান। তো ভালো থাকবেন আর দেখতে থাকুন মাই চ্যানেল মন্ডল ফাউন্ডেশন। খুদা হাফেজ।